নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইস বানাতে কিন্তু সকলেই ভীষণই ভালো পারেন, কিন্তু অনেক সময় ফ্রাইড রাইস বানাতে গেলে হয় ভাত গলে যায়, নয় চাল ঠিক মতন সেদ্ধ হয় না বা ঠিকঠাক মতন মেশে না। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমার এই রেসিপিটি। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল। অনেক বন্ধুরাই আমাকে অনেক দিন ধরেই ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানাবার জন্য সবার প্রথমে চালটাকে ধুয়ে নিতে হবে। আমি একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে চাল। আমার এই কাপটাতে 150 গ্রাম চাল ধরে, সেই জন্য আমি 300 গ্রাম চাল নিয়ে নিলাম। আর ফ্রাইড রাইস কিন্তু বাসমতি চালই ভালো হয়। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে নেব। চাল ভালো করে ধোয়া হয়ে গেলে এবার চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। চাল ভিজতে ভিজতে আমি বাকি কাজগুলো সেরে নেব। সবজিগুলোকে কুটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর দিচ্ছি 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন, তবে ভাজার কাজটা আমি ঘি আর রিফাইন্ড অয়েল মিশিয়ে করব। তেল আর ঘি ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিনস। এই মাপগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন নেবেন। আমি 1/2 কাপ পরিমাণে বিনস নিয়েছি। বিনসটাকে খুব ভালো করে ভেজে নেব, আর বিনসগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে বিনসগুলোকে ভালো করে ভেজে নেব। যে কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি সবজিগুলোকেও ব্যবহার করেছি। বিনস ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে নেওয়া বিনসগুলোকে তেল থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে গাজর। গাজরগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন কিন্তু সবজি ব্যবহার করবেন। অনেকেই ফ্রাইড রাইসে একটু কম সবজি পছন্দ করেন, সেই জন্য আমি বলছি আপনারা সবজির পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। গাজরটাকেও মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। গাজরও ভাজা হয়ে গেছে, এবার এই ভেজে নেওয়া গাজরটাকে ওই একই রকমভাবে বিনসের মতন আলাদা প্লেটে তুলে রেখে দিচ্ছি। সবজিগুলো যদি এইভাবে আলাদা করে ভেজে নেওয়া হয় তাহলে সুবিধা হয়, কারণ এক একটা সবজি ভাজতে এক এক রকম সময় লাগে। তবে আপনারা চাইলে গাজর আর বিনসটাকে একসাথে ভাজতে পারেন। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও কিন্তু লম্বা করে কেটেছি। এবার 2 মিনিট ক্যাপসিকাম আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। ক্যাপসিকাম আর লঙ্কা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না, সেই জন্যই আমি সমস্ত সবজিগুলোকে কিন্তু আলাদা করে ভাজছি। যদি গাজরের সাথে ক্যাপসিকাম আর লঙ্কাটাকে ভাজা হতো তাহলে ক্যাপসিকাম কিন্তু একটু বেশি নরম হয়ে যায়। দেখুন, ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেওয়া ক্যাপসিকামটাকেও আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো টুকরো করে নেওয়া কাজু। কাজুটাকেও 2 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করব। কাজু কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার দরকার নেই, ম্যাক্সিমাম 2 মিনিট ভাজলেই কাজু ভাজা হয়ে যাবে। দেখুন, কাজু ভাজা হয়ে গেছে, এবারে ভেজে নেওয়া কাজুটাকেও তুলে প্লেটে রেখে দিচ্ছি। ওই একই রকমভাবে 1 মুঠো কিশমিশ আমি তেলে একটু নাড়াচাড়া করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। কিশমিশ একেবারেই ভাজতে সময় লাগে না,
খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। দেখুন কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে রেখে দিচ্ছি। একটা সসপ্যানে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণের জল, তবে সসপ্যানটা পুরোটা ভর্তি করব না, ওপর দিক থেকে একটুখানি খালি রাখব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ চাল যতটা প্রয়োজন ততটা লবণই কিন্তু অ্যাবজর্ব করবে, তার বেশি লবণ কিন্তু চাল অ্যাবজর্ব করে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা ছোটো এলাচ, ছোটো এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি, 4-5টা দারচিনির টুকরো, 8-10টা লবঙ্গ দিচ্ছি, 2টো তেজপাতা আর অল্প একটু জয়িত্রী। এর মধ্যে যদি কোনো মশলা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। অপরদিকে দেখুন চালটা খুব ভালো মতন ভিজে গেছে, এবার চালের যে অতিরিক্ত জলটা আছে সেটাকে ফেলে দেব। দেখুন ভাত সেদ্ধ করার জলটা খুব ভালো মতন ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে দিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা চালটাকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে চালটাকে সেদ্ধ করে নেব। তবে ফ্রাইড রাইস করার জন্য চাল কিন্তু 90% সেদ্ধ করতে হয়, পুরো 100% সেদ্ধ করলে যখন কড়াইতে চালটাকে ফ্রাই করা হয় তখন কিন্তু গায়ে গায়ে লেগে যায়, ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরে হয় না। আর বিরিয়ানির চাল সেদ্ধ করতে হয় কিন্তু 80%। যে থালার মধ্যে আমি সবজিগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। 2 চা চামচ গুঁড়ো করে নেওয়া চিনি আমি এর মধ্যে দিলাম, মিক্সিতে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসে যদি গুঁড়ো চিনি ব্যবহার করা হয় তাহলে ভালো হয়, কারণ চিনি গলতে একটু সময় লাগে, যদি গুঁড়ো চিনি ব্যবহার করা হয় তাহলে চালের সাথে তাড়াতাড়ি মিশে যায়। দেখুন আমার ভাতটা কিন্তু আরেকটু হবে, 80% মতন ভাতটা সেদ্ধ হয়েছে, আর একটু ভাতটা আমি সেদ্ধ করব। এই অবস্থাতে যদি ভাতটাকে আমি নামিয়ে দিই তাহলে যখন ফ্রাইড রাইস কড়াইতে আমি ফ্রাই করব তখন আমি যখন চিনি ব্যবহার করব তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এবার ভাতটা একদম পারফেক্ট হয়েছে, 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভাতের ফ্যানটা ছড়িয়ে নিচ্ছি, একটা বড় ছাকনির মধ্যে আমি ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি। ফ্যান ভালো মতন ঝরিয়ে নেওয়ার পর একটা বড় থালার মধ্যে আমি তৈরি করে নেওয়া ভাতটাকে এইভাবে ঢেলে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ভাতগুলো গায়ে গায়ে লেগে না যায়। অপরদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে ফ্রাইড রাইস ঘিতেই ভালো লাগে। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদাটাকে মিনিট 2-এক সময় ধরে একটু ভেজে নেব, মানে আদার কাঁচা গন্ধটা দূর করে নেব। দেখুন আদা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। সম্পূর্ণ ভাতটা আমি দিচ্ছি না, অর্ধেকটা পরিমাণ ভাত আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি অর্ধেকটা পরিমাণে ভেজে রাখা সবজি ও কাজু কিশমিশ, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আমি বেশি পরিমাণে যদি ফ্রাইড রাইস করি তাহলে দুভাগে ভাগ করে নিয়ে কড়াইতে ফ্রাই করি, কারণ একসাথে যদি করা হয় তাহলে লবণ আর চিনিটা ঠিক মতন মেশে না, দুভাগে ভাগ করে করলে সুবিধা হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী
গুঁড়ো চিনিটা এই জন্যই করে রাখা যাতে চালের সাথে তাড়াতাড়ি মিশে যায়। এক চা চামচ গোলমরিচ গুঁড়ো আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে মিনিট তিনেক সময় ধরে একটু ভেজে নেব যাতে সমস্ত কিছু ভালো মতন মিশে যায়। আরও বেশি পরিমাণে যদি ফ্রাইড রাইস তৈরি করতে চান তাহলে কড়াইতে যখন ফ্রাই করবেন তখন কড়াইয়ের নিচে একটা তাওয়া বা চাটু রেখে তারপরে করবেন, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন একদম ঝরঝরে অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি ফ্রাইড রাইসটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রাইড রাইস। এইরকমভাবেই বাকি ফ্রাইড রাইসটাকেও কিন্তু আমি তৈরি করে নেব। আমিষ নিরামিষ যে কোনো আইটেমের সাথে কিন্তু এই ফ্রাইড রাইস ভীষণই ভালো লাগে। বাকি যে চাল আর সবজিগুলো বেঁচেছিল সেটাকেও আমি ওই একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এইভাবে যদি দুভাগে ভাগ করে ফ্রাইড রাইস করা হয় তাহলে কিন্তু লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে না আর গলে যাওয়ারও সম্ভাবনা থাকে না। একদম ঝরঝরে সুন্দর ফ্রাইড রাইস তৈরি হয়ে যায়। এই ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার মতন অনেক আমিষ আর নিরামিষ রেসিপি আমার চ্যানেলে আছে, সমস্ত লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকের ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।